পঞ্চগড় জেলা বাংলাদেশের একটি প্রশাসনিক এলাকা, যা দেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের অন্তর্গত। পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। এ জেলাটি রাজধানী ঢাকা থেকে 494 কিলোমিটার দূরে দেশের সর্ব উত্তর প্রান্তে অবস্থিত। পঞ্চগড় জেলা একটি প্রাচীন জনপদ। প্রাচীন ও মধ্যযুগে এই ভূখণ্ডের পাশেই ছিল মগধ, মিথিলা, গৌড়, নেপাল, ভুটান, সিকিম ও আসাম রাজ্যের সীমান্ত। আধুনিককালের মতো অতীতকালেও জনপদটিতে ছিল সীমান্ত অঞ্চল। এই ভূখণ্ডটি পর্যায়ক্রমে শাসিত হয়েছে প্রাগজ্যোতিষ, কামরূপ, কামতা, কুচবিহার ও গৌরাজ্যের রাজা বাদশাহ সুবাদার এবং বৈকুণ্ঠপর অঙ্গরাজ্যের দেশীয় রাজা ও ভূস্বামীদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। খ্রিস্টীয় 2 ও 3 শতকের মধ্যে রাজা শালিবাহন, রাজা পৃথু এবং রাজা জল্লেশ পঞ্চগড়ের শালবাহান ও ভিতরগড় এলাকার নগর সমৃদ্ধ জনপদ গড়ে তুলেছিলেন। মৌর্য, গুপ্ত ও পাল রাজারাও এই অঞ্চলে শাসন করেছিল। মধ্যযুগের শুরুতে প্রথম মুসলিম বঙ্গবিজয়ী সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার বহু বিতর্কিত তিব্বত অভিযানে এক পর্যায়ে পঞ্চগড় জনপদের ভিতর দিয়ে অগ্রসর হয়েছিলেন বলে জানা যায়। সুলতান হোসেন শাহ এবং কামতার রাজা নীলধ্বজ তেঁতুলিয়া থানার দেবনগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে কোনো কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেন। সুলতান জালালউদ্দিন ফাতেহা শাহ, সুলতান বর বকর শাহ, শের শাহ, খুররম খাঁ, মীর জুমেলা, সুবাদার ইব্রাহিম খাঁ, ফতেজঙ্গ এবং অন্ত মধ্যযুগী দেবী চৌধুরানী, ভবানী পাঠক, ফকির মজনু শাহ প্রভৃতি ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে পঞ্চগড় জনপদের নাম ও স্মৃতি নিবিড়ভাবে জড়িত। পঞ্চগড় জেলায় মোট 5টি উপজেলা রয়েছে। এগুলো হল আটোয়ারী উপজেলা, তেঁতুলিয়া উপজেলা, দেবগঞ্জ উপজেলা, পঞ্চগড় সদর উপজেলা ও বোদা উপজেলা। পঞ্চগড় জেলার অর্থনীতি। পঞ্চগড় জেলার বাংলাদেশের সর্ব উত্তর প্রান্ত জেলা হলেও এই জেলার প্রথম বৃহৎ শিল্পের প্রসার ঘটে 1969 সালে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তী এ জেলায় কৃষিভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। কয়েকটি গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো হল পঞ্চগড় সুগার মিলস লিমিটেড, জেমকন লিমিটেড, জেমজুট লিমিটেড, মার্শাল ডিস্টিলারি ইত্যাদি। বিগত 100 বছরে পঞ্চগড়ে বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে, যা সেই এলাকার মানুষের আর্থসামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়ন সাধনে ভূমিকা পালন করছে। ইদানিংকালে পঞ্চগড় জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুনভাবে যোগ হয়েছে চা চাষ। বাংলাদেশের সমতল ভূমিতে বাণিজ্যিক ভিত্তিতে কেবলমাত্র এই জেলাতে চা চাষ হচ্ছে। ইতিমধ্যে চা চাষ জেলার কৃষিতে একটি বড় জায়গা করে নিয়েছে, যার ফল অনুযায়ী জেলার প্রায় আনাচে কানাচে চোখে পড়ে সবুজে ঘেরা অসংখ্য সব চা বাগান। পঞ্চগড় জেলার শিক্ষা প্রতিষ্ঠান। পঞ্চগড় জেলার শিক্ষার হার 51.08%। পঞ্চগড় জেলার মোট 22টি কলেজ ও প্রায় 1,865টি বিদ্যালয় রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল মকবুলার রহমান সরকারি কলেজ, যা প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে, বোদা ইংরেজি উচ্চ বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছে 1888 সালে, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছে 1904 সালে, নেপেন নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয়েছে 1906 সালে, বিংশু প্রসাদ উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে, পঞ্চগড় সরকারি উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া পাইলট উচ্চ নয়াদীঘি বিদ্যালয় ইত্যাদি। পঞ্চগড় জেলার দর্শনীয় স্থানসমূহ: ভিতরগড়, মহারাজার দীঘি, বদেশ্বরী মহাপীঠ মন্দির, সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান, মির্জাপুর শাহি মসজিদ, মির্জাপুর ইমামবাড়ি, বারো আউলিয়ার মাজার, গলকোধাম মন্দির, ছেপড়াঝাড় মসজিদ, তেঁতুলিয়া ডাকবাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্নার, রক্স মিউজিয়াম ইত্যাদি। এই হল রূপলাবণ্যে ভরপুর পঞ্চগড় জেলা, যা বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত। এখানে আমি পঞ্চগড় জেলাকে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।